আমি হঠাৎ করে মানে মাথায় আসলো যে আমি একটা প্র্যাঙ্ক করবো রিমনের সাথে। রিমন এখন আসে নাই, ও পথে আমি ওর কল দিয়েছি, একটা বাহানা দিয়ে কল দিয়েছি। না বলবো যে হঠাৎ করে কেন কল দিয়েছি, এখন আমি জিজ্ঞেস করছিলাম কখন আসবে, তো অ্যাজ ইউজুয়াল জিজ্ঞেস করবে যে কেন কি হয়েছে, কিছু লাগবে কিনা। তো আমি বললাম যে হ্যাঁ এটা লাগবে। তো এখন আমি ওর সাথে প্র্যাঙ্ক করবো, সেটা হচ্ছে কি আমি লুকিয়ে যাব, মানে বাসার দরজা খোলা রেখে আমি লুকিয়ে যাব। আর আমি জানি যে আমি লুকিয়ে গেলে আমি যদি বাসা থেকে, মানে আমরা তো চাতলা থাকি তো ছাদ আছে, তো আমি ওখানে মানে লুকিয়ে লুকিয়ে দেখবো। আর হচ্ছে গিয়ে ও তো আমার কল দিবে নিশ্চয়ই, তো আমি ওয়াইফাই অফ করে দিব, সাথে আমাকে এয়ারপ্লেন মোডও করতে হবে, না হয় ও কল দিলে তো শোনা যাবে, বুঝে যাবে। তো ওইটা অফ করে দিলে কি যে মোবাইল অফ কেন, একটা টেনশন পড়ে যাবে। আর আমি ভাবতেছি আমার একটু আমার অন্য একটা এনে নিচে ফালা রাখবো, একটু এলো মেলো করে রাখবো, কি ভাবতেছি আমি নিজেও জানি না, দেখি এটা কাছে আসে কিনা। ওনাটা নিচে ফালাই রাখি, আর সাথে একটা বালিশও নিচে একটু ফালাই রাখি, যাতে ও একটু নেগেটিভ কিছু ভাবে। আমি উপরে চলে যাচ্ছি। এখান দিয়ে দেখা যাবে ও যদি উঠে, আর হচ্ছে গিয়ে আমাদের বাসা দেখা যাচ্ছে। আমি এখান থেকে লুকিয়ে লুকিয়ে ওরে ভিডিও করব, ও কি করে দেখি। আমার আসলে এখন নিজেরই হাসি আসতেছে, হয় ও বুঝে যাবে আমি এটা দুষ্টামি করতেছি ওর সাথে, আর না হয় একেবারে সিরিয়াস হয়ে যাবে, ও অল্পতে ভয় পায় যায়। তো এখন যে কোনো একটা হবে, যেটাই হবে যদি যে বুঝে যায় তাহলে তো আর কিছুই হলো না, আর না বুঝলে কিন্তু অনেক বেশি বকা দিবে আমাদের। আজকে অনেক আওয়াজ হচ্ছে নিচে, কারণ একটা প্রোগ্রাম হচ্ছে, আমাদেরকে তো আওয়াজ দিয়েছে, বাট যাচ্ছি না। ও চলে আসছে, ঢুকে গেছে, ও ভিতরে চলে গেছে। প্রথমে ভাবতে পারে যে আমি হয়তো ফুফুর বাসে গিয়েছি, এখন দরজা অফ আছে। ও দরজা খুলছে, ও ভাষায় কল দিয়ে দিয়েছে, আমার আম্মা ঘুরে কল দিয়ে দিয়েছে। কি গাধা ও, এতটুকু আসছে, আসি আমার খুঁজে গেছে, পায় না, আমি এখানে লুকেছিলাম। আল্লাহ আমার ফুফু চলে আসতেছে, ফুফুরে পর্যন্ত কল দিয়ে বলছে আল্লাহ এবার তো আমার বকা দিবে, শিউর 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 বকা দিবে। আল্লাহ হয়েছে, আমি গেছি, আঙ্কেলও চলে আসতেছে, আমি তো এবার গেছি, আমি বকা খাবো, আমি তো বকা খাবো, আমি তো বকা খাবো। ওরা ঘোড়া ডুব নেই, আমি আস্তর করে আসবো, আমি বলবো যে আমি লুকাইছিলাম নিচে, আমি চলে যাচ্ছি। দেখছেন ফুফু
ফোনটা অফ করে দিয়েছিস এখানে আমি বলুন তো আজ ফুফাই মাত্র কথা 10 মিনিট আগে কাই ভাই ফোন দেখাবা হাতি হাতি আর শুনে দেব 10 মিনিট আগে গাল দিছি তোমাকে দূর তুমি ওই দাঁড়া পাঁচই বুঝে পর কথা বল সাথে গেছে শুধু এরপরে এই যে পাকিস্তানি সেগুলো এখানে স্বপ্ন সবাই ছিল না না যা আহার তো করি না শুনে দিয়ে তো আমি মানে সাকি সাথে দিয়ে দিলো আমি আপনারা সম্পূর্ণ বাথরুম বাথরুম সব বুঝে গেছি না এরপরে আপনারা তো এত ওই যে বাসায় এত রোদ দশা খোলা এত জরুরি জিজ্ঞেস করছি ওদের রোদ দশা খোলা মনে হয় তুমি এটা গেছে ও এই সিঁড়িটা পর্যন্ত উঠছে আমি দেখছি না তোমারে তুমি আবারও দেখো নাই তোমরা 10টা পর্যন্ত সাধু মানে কি আপুকে কল দিছ আমি আপুর ফটো গ্রহণ করার জন্য আপুর কেমন চিন্তা করবে আপুর কম আপুর টেনশন করতে হেডে হয়তো কিছু একটা হয়ে যাবে আপুর বাদ হ্যাঁ আপুর বাদ এরপরে সব জায়গা আমুর নাম্বারে করিস তাহলে আমু দেখলে আর আমু থাকলে মানে আমু ফোন করলে তারপর আমু জিনিসটা বুঝবো এবার আমুর ফোন দিচ্ছি তাসফিয়ার ফোন দিচ্ছি তাসফিয়ার দিন শুনে তাসফিয়ার ওকে না আসে না এটা কোন কাজ করছো তুমি বলো ফুফু থেকে ডাকছো আমি তোর সাথে প্র্যাঙ্ক ভিডিও করতেছিলাম ভাই থাকে কিশোর তুই আমার দিকে দাঁড়ান আমি ভিডিও করতেছি ভিডিও করবো এটা দিমু তো আমি দেখছেন এরপর আরো আরো করে দিছে ফোন অফ ফোন এটা অফ করে দিছে এবার দেখেন তো আম্মু কেমন লাগে এবার আমি সাকিয়াপুরে ফোন দিয়েছি সাকিয়াপুরে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে সাকিয়াকে ওই এরপর যে আঙ্কেল আর ফুফু বাসায় আসছে আর এরপরে ছাদ থেকে নামছে না না এই হ্যালো কেন বিরক্ত হচ্ছে বলো